আসসালামু আলাইকুম দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের সংবাদে। আফগানিস্তানের নেটো বাহিনী বা পূর্ববর্তী আফগান সরকারের পক্ষে যারা কাজ করেছে তাদের খুঁজতে তালেবান ঘরে ঘরে অভিযান চালাচ্ছে বলে জাতিসংঘের এক নথিতে সতর্ক করা হয়েছে। এতে বলা হয়েছে, জঙ্গিরা তাদের টার্গেট করা মানুষজনকে বাড়ি বাড়ি গিয়ে খুঁজছে এবং তাদের পরিবারের সদস্যদের হুমকি দিয়ে আসছে। কট্টর ইসলামপন্থী এই গোষ্ঠীটির ক্ষমতা দখলের পর থেকেই আফগানদের আশ্বস্ত করার চেষ্টা করছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে তারা প্রতিশোধ নেবে না। কিন্তু আশঙ্কার বিষয় হলো, 1990 এর দশকের নৃশংসতার পর তালেবান খুব সামান্যই বদলেছে। জাতিসংঘকে যারা গোপন তথ্য সরবরাহ করতেন তালেবান তাদেরকে টার্গেট করেছে বলে এক গোপন নথিতে সতর্ক করা হয়েছে। নরওয়েজিয়ান সেন্টার ফর গ্লোবাল অ্যানালাইসিস রিপ্টোর এর একটি গোপন নথিতে এসব তথ্য জানা যায়। জাতিসংঘ এই সংস্থা থেকেই গোপন তথ্য পেত। তালেবান বর্তমানে যাদের টার্গেট করেছে তাদের সংখ্যা অনেক বেশি এবং এই হুমকির বিষয়টি স্পষ্ট। ক্রিস্টিয়ান নেলম্যান, যিনি ওই প্রতিবেদনের পেছনে দলের প্রধান হিসেবে কাজ করেছেন, এই আশঙ্কার কথা জানান। এটি লিখিতভাবে বলা হয়েছে যে যদি তারা নিজেরা ধরা না দেয় তবে তালেবান ওই ব্যক্তিদের পরবর্তীতে তাদের পরিবারের সদস্যদের গ্রেপ্তার করবে, জিজ্ঞাসাবাদ করবে এবং শাস্তি দেবে। তিনি সতর্ক করে বলেছেন যে যারা তালেবানের কালো তালিকাভুক্ত তারা মারাত্মক বিপদের মধ্যে রয়েছে এবং তাদেরকে গণহারে মৃত্যুও দেয়া হতে পারে। হেফাজতে ইসলামের নতুন আমির হয়েছে মহিবুল্লাহ বাবুনগরী। বাংলাদেশ হেফাজতে ইসলামের একজন উপদেষ্টা মহিবুল্লাহ বাবুনগরীকে নতুন আমির হিসেবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে সংগঠনটির পক্ষ থেকে নতুন আমির হিসেবে তার নাম ঘোষণা করা হয়। বৃহস্পতিবারই বেলা 12টার দিকে হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। রাতে একদিকে যখন চট্টগ্রামের হাটহাজারী এলাকায় জুনায়েদ বাবুনগরীর মৃতদেহ জানাজার প্রক্রিয়া চলছিল, তখন অন্যদিকে চলছিল সংগঠনটির নতুন আমির নির্ধারণ করে রাতেই সেই বিষয়ে ঘোষণা দেওয়ার প্রক্রিয়া। হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জেহাদি বলেছেন, সন্ধ্যার পর থেকেই হেফাজতের কেন্দ্রীয় কমিটির নেতারা টেলিফোনে আলোচনা করে মহিবুল্লাহ বাবুনগরীকে নতুন আমির হিসেবে ঘোষণা করেছেন। পরে কাউন্সিলে সেটা তারা অনুমোদন করে নেবে। জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই নতুন আমির নির্ধারণ করার কারণ জানতে চাইলে জেহাদি বলেন, তাড়াহুড়ো করিনি। জুনায়েদ বাবুনগরীর জানাজায় যেহেতু অনেক লোক সমাগম হয় তাদের অবহিত করার সুযোগ নিতেই তারা দ্রুত নতুন আমির ঠিক করেছেন। জুনায়েদ বাবুনগরীর দাফন হয় চট্টগ্রামের বাবুনগরী এলাকায়। জেহাদি জানিয়েছেন, নতুন আমির মহিবুল্লাহ বাবুনগরী জুনায়েদ বাবুনগরীর মামা হন। এছাড়া তিনি এতদিন হেফাজতের প্রধান উপদেষ্টা হিসেবে ছিলেন। এই প্রথমবারের মতো 24 ঘন্টায় মৃতের মধ্যে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে এই প্রথমবারের মতো করোনা ভাইরাস আক্রান্ত হয়ে 24 ঘন্টায় মৃতদের মধ্যে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি দেখা যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে দেওয়া তথ্য অনুযায়ী 19 আগস্ট সকাল 8টা পর্যন্ত তারা আগের 24 ঘন্টায় মোট 159 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 83 জন নারী এবং 76 জন পুরুষ। যারা মারা গেছেন তাদের মধ্যে সবচাইতে বেশি সংখ্যকের বয়স 61 থেকে 70 বছরের মধ্যে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত 16,319 জন পুরুষ এবং 8,559 জন নারীর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত বছরের তুলনায় এবার নারীদের করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার বেশি দেখা যাচ্ছে। ডেল্টা ভেরিয়েন্ট সংক্রমণ বৃদ্ধির পর থেকে এমন প্রবণতা দেখা যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।